हेलो फ्रेंड, वेलकम टू वंडरफुल ट्रैवल। 2021 साल अमरनाथ यात्रार सब प्रिपारेशन रेडी। 2020 किन्तु अमरनाथ यात्रा करा जायनी, एखन 2021 ए बछर किन्तु अमरनाथ यात्रा होच्छे। आज के आमी आपनादेर देखाबो अमरनाथ यात्रार मेडिकल फर्म की करे डाउनलोड करबेन, रेजिस्ट्रेशन फर्म की करे डाउनलोड करबेन एवं किभावे फिल आप करबेन। मेडिकल फर्मटा फिल आप करे आपनाके हॉस्पिटले निये जेते हबे एवं रेजिस्ट्रेशन फर्मटा आपनाके पंजाब नैशनल बैंक अथवा येस बैंके निये जेते हबे। तो बंधुरा, आज के खूब भालो करे देखे नीन की करे फर्मटी डाउनलोड करब एवं की करे फिल आप करब। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো দেখাচ্ছি। ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলেই আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং ফিল আপও করতে পারবেন। রেজিস্ট্রেশন ফর্ম যখন ব্যাংকে নিয়ে যাবেন তার সাথে কিন্তু অবশ্যই মেডিকেলের ফিট সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নিই অমরনাথে ফর্মটি কিভাবে ডাউনলোড করব। কোন একটি ব্রাউজারে গিয়ে প্রথমে লিখব অমরনাথ যাত্রা, এ এম এ আর এন এ টি এইচ ওয়াই এ টি আর এ, অমরনাথ যাত্রা। প্রথম যেটি আছে অমরনাথজি সাইন ডট কম, এই সাইটটায় ক্লিক করব। অমরনাথজির নিজস্ব সাইটটি খুলে গেল। এখানে আপনি নানা রকম অমরনাথ যাত্রা সংক্রান্ত গাইডলাইন্স পেয়ে যাবেন, কি করতে হবে কি করতে হবে না, অমরনাথ যাত্রা করতে গেলে আপনাকে প্রয়োজনীয় কি কি কাজ করতে হবে সবই এর মধ্যে দেওয়া আছে। তার মধ্যে থেকে আমি আমার মেডিকেল এবং রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করব। আপনি এখানে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সিএইচসি ফর্ম ফর অমরনাথ যাত্রা 2021। এটাকে ক্লিক করলেই আপনার ফর্মটি এখানে খুলে যাবে এবং এই ফর্মটি, প্রথম ফর্মটি আছে রেজিস্ট্রেশন ফর্ম এবং দ্বিতীয় ফর্মটি আছে মেডিকেলের জন্য। তো আমি ফর্ম দুটো ডাউনলোড করে নিচ্ছি। আমি ফর্ম দুটি ডাউনলোড করে নিলাম। এবার ডাউনলোড করা ফর্মটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে। আপনি এখান থেকে অথবা ডাইরেক্টও প্রিন্ট করতে পারেন যদি আপনার কাছে প্রিন্টার থাকে। প্রিন্ট আউট করার পর এইরকম ফর্মটি আপনি পাবেন, একটা রেজিস্ট্রেশন ফর্ম এবং তার ঠিক পাশেই আছে মেডিকেল ফর্ম। আমি প্রথমে মেডিকেল ফর্মটি ফিল আপ করব। প্রথম ফিল আপ করছি মেডিকেল ফর্মটি। মেডিকেল ফর্মে প্রথমে আছে আপনার নাম, নেম। আমি অবশ্যই এটা ক্যাপিটাল ওয়ার্ডে লিখব, এ এন আই আর ইউ ডি ডি এইচ এ ডি এ এস। এবার লিখেছে সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ। আপনি যেটা আপনার প্রয়োজন সেটাই আপনি টিক করবেন। আমি সন অফে টিক করলাম। আপনার বাবার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আছে অ্যাড্রেস। অ্যাড্রেসে আপনি আপনার আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে দিয়ে দেবেন পুরোটা। তারপরে আছে ডেট অফ বার্থ। আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর আছে আইডেন্টিফিকেশান মার্ক। এইখানে
আপনার যদি কোনো আইডেন্টিফিকেশান মার্ক থাকে সেটা অবশ্যই লিখে দেবেন। তারপরে দিতে হবে আপনার ব্লাড গ্রুপ। আপনার যদি ব্লাড গ্রুপ জানা থাকে লিখবেন, না জানা থাকলে মেডিকেলে চেকিং হওয়ার পর তারপরে আপনি আপনার ব্লাড গ্রুপটি লিখবেন। এবং এখানে আপনার অনেক ডিক্লারেশান দেওয়া আছে, যেমন ব্লাড ডিসঅর্ডার, ব্রিথলেসনেস, এখানে আপনার অনেক ডিজিজ দেওয়া আছে, যে ডিজিজগুলোর আপনাকে প্রত্যেকটাই নো করতে হবে, এবং যেটা অরিজিনালি আছে সেটা আপনাকে ইয়েস করতে হবে যদি মেডিকেল রিপোর্টে আসে। যেমন আমি আমার হিসাবে আমি সবকটাই নো করে দিচ্ছি। তারপরেও আছে কিছু আপনার হিস্ট্রি সংক্রান্ত দেওয়া আছে, যেমন হিস্ট্রি অফ হার্ট অ্যাট্যাক, আপনার কি আগে কখনো হার্ট অ্যাট্যাক হয়েছে, হিস্ট্রি অফ সাডেন ডেথ ইন ফ্যামিলি মেম্বার, ইফ ইয়েস, যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার রিসেন্টলি মারা গিয়ে থাকে সেগুলো আপনাকে লিখতে হবে। তো আমার যেহেতু সেক্ষেত্রে কিছুই হয়নি এইগুলো, সেগুলো আমি নো করে দিচ্ছি। সবকটাই নো করে দিলাম এবং এইখানে আপনাকে সিগনেচার করতে হবে, আর এইখানে আপনাকে ডেট বসাতে হবে যেদিন মেডিকেল চেক আপ হবে। তো এখানে আপনি সিগনেচার করে দিলেই হয়ে যাবে মেডিকেল ফর্ম ফিল আপ। এখানে আপনার একটা ছবি পেস্ট করে দিতে হবে, যেমন আমি আমার ছবিটি এইখানে আমি পেস্ট করে দেবো ঠিক এইরকমভাবে। এইটা থাকবে আপনার মেডিকেল ফর্ম। এই মেডিকেল ফর্মটি পুরো ফিল আপ করার পর আপনাকে হসপিটাল যেতে হবে এবং হসপিটালে গিয়ে একটি টিকিট করাতে হয় হসপিটালে চেক আপ করার জন্য। টিকিটটা করিয়ে আপনাকে তার সাথে এই মেডিকেল ফর্মটি অ্যাটাচ করে হসপিটালের প্রতিটি ডিপার্টমেন্ট থেকে আপনাকে মেডিকেল চেক আপ করতে হবে। সেই হেল্পটা আপনাকে হসপিটাল কর্তৃপক্ষই করে দেবে, কী কী চেক আপ করাতে হবে সেটার একটা স্ট্যাম্প আপনাকে ওই আপনার টিকিটের ওপর মেরে দেবে, সেই চেক আপগুলোই আপনাকে করতে হবে। এবার বলছি, আপনার যদি মেডিকেল ফর্ম হয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনার মেডিকেল যদি পেয়ে গিয়ে থাকেন, আপনি পুরো ফিট সার্টিফিকেট হসপিটাল থেকে পেয়ে গেলেন, তারপরে আপনাকে কী করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো চলুন আমরা দেখে নিই রেজিস্ট্রেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবো। এবার আমরা অমরনাথে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবো। এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে আপনাকে কিন্তু আগে মেডিকেল ফিটনেস ফর্মটি পাওয়া খুব জরুরি। এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করাটা একবার দেখে নিই। প্রথমেই আছে ফুল নেম। এই ফুল নেমে অবশ্যই আমি আমার ফুল নেমটা লিখব ব্লক লেটারে। এখানে মেল না ফিমেল সে বক্সটা আপনি টিক করবেন। আপনার বয়স আপনাকে আধার কার্ড অনুযায়ী ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে। আপনার ব্লাড গ্রুপ আপনি জেনে গেছেন, সেটাও আপনাকে এখানে বসাতে হবে। এখানে আপনার ফাদার অথবা হাজব্যান্ড বা ওয়াইফের নামটা বসাতে হবে। এখানে আপনার আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেস বসাতে হবে। স্টেট, কোন স্টেট আপনার, সেই স্টেটের নামটা এখানে বসাতে হবে। আপনার পিনকোডটি এখানে বসাতে হবে। আপনার যদি ইমেল আইডি থাকে অবশ্যই এখানে দিতে হবে ইমেল আইডিটা। কন্ট্যাক্ট নাম্বার, আপনার যদি কোনো ল্যান্ডফোন কন্ট্যাক্ট নাম্বার থাকে এখানে দেবেন, মোবাইল কন্ট্যাক্ট নাম্বার থাকলে এখানে দেবেন। কোনো একটা ইমার্জেন্সি নাম্বার, যেটা আপনি যখন অমরনাথ যাচ্ছেন কিন্তু সেই নাম্বারটা আপনার বাড়ির অন্য কারোর, সে বাড়িতেই থাকবে, সেই নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। আপনি যদি আমাদের অমরনাথ যান সেক্ষেত্রে আপনার একটা নমিনি থাকবে, কারণ অমরনাথের
এই রেজিস্ট্রেশন ফর্মটা মানে আপনার একটা বিমা সরকার থেকে করে দেওয়া হয়, তার জন্য এই নমিনেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এখানেও আপনার নামটি বসাতে হবে। এখানে আপনার ওয়াইফ, ডটার, সন অফ যেটা দরকার সেটা আপনাকে লিখতে হবে। আমি আমার বাবার নামটাই এখানে লিখে দেব। এবং তারপরে দিতে হবে আপনি এই নমিনিটা কার নামে করছেন, তার নামটা, নমিনির বয়স কত এবং নমিনির সাথে আপনার কিসের সম্পর্ক সেটা এখানে দিতে হবে। আপনি কোন রুট দিয়ে অমরনাথ যাত্রা স্টার্ট করছেন সেই রুটটা আপনাকে এখানে মেনশন করে দিতে হবে, বালতাল না চন্দনবাড়ি, এবং কত তারিখে আপনি অমরনাথ দর্শন করতে চাইছেন সেই দর্শনের তারিখটাও এখানে আপনাকে মেনশন করতে হবে, এবং সবার শেষে এখানে আপনার সিগনেচার করতে হবে। এরপর আপনাকে এই ফর্মের ওপর একটি ছবি আটকাতে হবে, এবং এইখান থেকে শুরু করে বাইরে সাদা ফর্মের অংশ থেকে শুরু করে ছবি অবধি আপনার সিগনেচারটি যেতে হবে। ছবি অবধি সিগনেচার গেলেই আপনার কিন্তু ফর্ম ফিল আপ করা কমপ্লিট। রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ হয়ে গেলে আপনাকে রেজিস্ট্রেশন ফর্মের সাথে আধার কার্ডের একটি এক কপি জেরক্স আর মেডিকেল ফিট সার্টিফিকেটটি একসাথে পিন আপ করে আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অথবা ইয়েস ব্যাংকে যেতে হবে। এইখানে গিয়ে আপনি আপনার এই কপিটা দিলেই তারা আপনাকে পারমিশনের কপি দিয়ে দেবে। পারমিশনের কপি হাতে পাওয়ার পর তাতে ডেট লেখা থাকবে এবং সেই ডেট অনুযায়ী ক্যালকুলেশন করেই কিন্তু তারপরে আপনাকে ট্রেনের টিকিটটি কাটতে হবে অথবা ফ্লাইটের টিকিট কাটতে হবে। পারমিশন কপিটি কেমন দেখতে হয় সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো বন্ধুরা, এবছর একদম মিস করবেন না অমরনাথ যাত্রা, এবং আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে মেল করতে ভুলবেন না, আমি আপনার সমস্ত প্রবলেমেরই অ্যান্সার দিয়ে দেব। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, তাতে আরও যারা অমরনাথ যাচ্ছে তাদের অনেক উপকার হবে। তো অমরনাথজির যাত্রা এবছর কিন্তু কনফার্ম, আর একদম লেট করবেন না। আর এখনও পর্যন্ত অমরনাথ যাত্রার হেল্প হিসেবে আমাকে যারা যারা ফোন করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফোনের দ্বারা আপনার সমস্যার সমাধান হয়েছে কি না। আপনারা কিন্তু আমাকে ফোন করেন, আমি আপনাদের সলিউশন দিই, তারপরে কিন্তু রিপ্লাই করে একবারও জানান না যে তা আপনার সমস্যাটার সমাধান হলো কি না, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমারও ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, এর পরে পরপর স্টেপও আপনাদের দেখাবো। তো চলুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরপর স্টেপগুলো দেখার জন্য। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারপরে আপনার কী কী করণীয় আছে, কী করবেন না করবেন, এগুলো আসবো নেক্সট ভিডিওয়ে। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের নেক্সট ভিডিও দেখতে চান কি না। তো চলুন, নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করতে থাকুন। ধন্যবাদ।